টোটাল যে রাজনীতির যে ব্যাকরণগুলো, সমস্ত ব্যাকরণগুলো এমনভাবে পদদলিত করা হয়েছে সেখানে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি মনে করি যে অনাগত দুনিয়াতে, আগামীর দুনিয়াতে বিএনপির এই সিদ্ধান্তটি হবে সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত। এবং এই সময়টিতে বিএনপির যে সমস্ত লোকজন যারা ঘর ছেড়ে দিনের পর দিন বাইরে কাটাচ্ছে, জেলখানায় কাটাচ্ছে, 20,000 থেকে 25,000, 30,000 লোক এই 28 তারিখের পরে গ্রেপ্তার হয়েছে, একটা লোকও ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেছে, একটা লোকও আপোষ করেনি, একটা লোকও নৌকার মাঝি হতে চায়নি। তো এই যে বিএনপির যে নির্লোপ আচরণ, এমপি না হতে চাওয়া, একটা লোক বলা ঠিক হবে না, হয়েছেন তো সাজাহান উমর হয়েছেন, এখন আপনি এটিকে কোনো পার্সেন্টেজে পড়বেন আসলে? 20,000-এর মধ্যে আপনি কোনো পার্সেন্টেজ দেবেন যাদের গ্রেপ্তার হয়েছে? 20,000 বা 25,000-এর মধ্যে একজন আপনি কাকে বলবেন? তো যার জন্য যেটা পার্সেন্টেজে পড়েন, এটা ব্যতিক্রম, একটি উদাহরণ ঘটনা। যাই হোক, এখন বিএনপির এই যে নির্বাচন বর্জন এবং এই সময়টিতে আলাদা থাকা, এই আলাদা থাকা তাদের সার্ভাইভালের ক্ষেত্রে আগামী 100 বছর বিএনপি টিকে গেল। এবং যে অবস্থা হলো যে আওয়ামী লীগ এই নির্বাচনের মাধ্যমে যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ল, আগামী 1 বছর আওয়ামী লীগ টিকে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কেন? আর সেটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি, দিয়েই আমি জাস্ট ছেড়ে দেব। সেটা হলো এই, আজকে আমি আসার আগে আমি দেখলাম যে পুরো ইউরোপে গবেষণা শুরু হয়ে গেছে এবং বিজ্ঞানীরা সব পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে কারণ হলো প্রকৃতির অদ্ভুত আচরণে ভাল্লুক এবং সিংহ তাদের আচরণ পরিবর্তন করে ফেলেছে ইউরোপে। যখন প্রচুর বর্ষই হয়, মানে শীত পড়ে এবং যাকে বলা হয় বরফ পড়ে, তখন ভাল্লুক এবং সিংহ তারা তুলনামূলকভাবে এই গরম জায়গাতে যায় এবং তাদের জন্য ওই গরম জায়গার ব্যবস্থা করা হয় বিভিন্ন চিড়িয়াখানাতে। কিন্তু এবারে হঠাৎ করে দেখা গেল যে অসংখ্য সিংহ এবং ভাল্লুক তারা সেই গরম জায়গা ত্যাগ করে এখন এই বরফের মধ্যে লাফালাফি করছে। এই যে জানোয়ারের চরিত্র পরিবর্তন হয়ে গেছে পরিবেশের কারণে, এটি পৃথিবীর জন্য কি ভয়ঙ্কর পরিণতি ডেকে নিয়ে আসতে পারে, এটি নিয়ে বিজ্ঞানীরা ভয় পেয়ে গেছে। এর কারণ হলো তারা এখন এই যে বন জঙ্গলের যে বাঘ সিংহ তারা যে জায়গাটার মধ্যে অভ্যস্ত সেইটি ছেড়ে যদি লোকালয়ের কারো বাসার এসি রুম তার পছন্দ হয়ে যায়, লন্ডন শহরে ঘোরাটা তাদের হবির মধ্যে পরিণত হয়ে যায়, যেখানে সুন্দরবন থেকে বের হয়ে তারা যদি মনে করে একটু খুলনা শহরে একটু ঘুরে আসি, স্টেডিয়ামে একটু খেলাধুলো করে আসি, রয়্যাল বেঙ্গল টাইগাররা চিন্তা করে একজন লোকও খুলনা থাকতে পারবে না। এই যে পশুদের যে চরিত্র নষ্ট হয়ে গেল আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে, এটা তাবৎ ইউরোপের বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে। আর আমরা এই সমাজ থেকে আজকে 1 বছর যাবৎ 1 কোটি লোককে ঘর থেকে বের করে দিয়েছি, আজকে 6 মাস যাবৎ 2 কোটি লোক ঘর ছাড়া, আজকে এই 2 কোটি লোকের বিরুদ্ধে 46 লাখ মামলা, এবং শত শত মানুষ, কারো বাবা মারা যাচ্ছে, কারো কন্যা সন্তানের বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু একবারও ঘরে আসতে পারছে না। সেদিন আমি পূর্বাচলে গেলাম, সেখানে গিয়ে এক ভদ্রলোক এসে সালাম দিলেন, বয়স্ক মানুষ, 65 বছর, খিলগার এক অভিজাত পরিবারের লোক। তো এসে বললো যে রনি ভাই, আমি আজকে 1 বছর যাবৎ পালাই আছি, এভাবে আমার পরিবারের সাথে অন্য জায়গায় গিয়ে থার্ড প্লেসে গিয়ে দেখা করি, এই পরিবার আজকে আমার মেয়ে একটা ইউনিভার্সিটির শিক্ষক, সে আমাকে এই যে পূর্বাঞ্চলের এখানে নিয়ে আসে, মেয়ে এবং এখানে আমরা দেখা করতে আসছি, অথচ আমি খালি জাস্ট কমিটিতে আমার নাম আছে, আমি যে 65 বছর একজন বয়স্ক মানুষ, আজকে এই পরিবারের সাথে আমার 2 মাস পরে দেখা হলো এই পূর্বাঞ্চলের এই ময়েজউদ্দিন চত্বরে, আমি ওখানে গেছি সেখানে, এই জাস্ট 3-4 দিন আগের ঘটনা। এটার সোশ্যাল ইম্প্যাক্ট কী হতে পারে, এটার ফলে আমাদের এই দেশ জাতির যে বন্ধন, আমরা যে বাঙালি জাতীয়তাবাদ বলি বা বাংলাদেশে জাতীয়তাবাদ বলি, আমাদের মধ্যে যে অ্যাডাপশন আছে, আমাদের মধ্যে যে বন্ধন আছে, 18 কোটি মানুষ যখন পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধরবে, আমার বন্ধু মুক্তা খুব সুন্দর একটা কথা বলছে, আপনি কিন্তু প্রতিযোগিতা শব্দটি উচ্চারণ করেছেন, সে প্রতিযোগিতা না বলে আইনের ছাত্রী খুব জ্ঞানী, সে প্রতিদ্বন্দ্বিতা বলেছে, প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অনেক পার্থক্য। এই যে ভাতৃঘাতী সংঘাত আওয়ামী লীগের মধ্যে শুরু হলো এবং সেই সংঘাত এমন সংঘাতে চলে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আর জাতীয় পার্টি, যদি ধরেন জাতীয় পার্টির কথা, কেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বিশ্বাস করবে না? সেই 96 সনে ক্ষমতায় আওয়ামী লীগ আনা থেকে শুরু করে আজ পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের জন্য কী না করেছে, আবার জাতীয় পার্টির জন্য আওয়ামী লীগ কী না করেছে, কেন তাদের মধ্যে অবিশ্বাস থাকবে? আজ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু,
তারা যে রাজনীতি করতেন কোনোদিন মন্ত্রী হতে পারতেন জননেত্রী শেখ হাসিনার কারণে তারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তো কেন তারা আওয়ামী লীগের বিরোধিতা করবেন হোয়াই এর অর্থ যে সমাজের যে স্বাভাবিক বন্ধন স্বাভাবিক রিলেশন এই রিলেশনের যে সূত্রটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে জাসদ ভেঙে দিয়েছে মনুদ্দিন খান বাদল ভার্সেস হাসানুল হক ইনু এই বেদনা তাদের নেই আপনার রাশেদ খান মেনন দুই ভাগ করে দিয়েছে দলের মধ্যে একটা মানুষকে যত এই সব বেদনা টেদনা এখন নেই ওনারা এখন এমপি হতে পারলেই খুশি মন্ত্রী হতে পারলে আরো বেশি খুশি এর বাইরে হোয়াট এভার বেবি যে আপনারই এই কয়েকদিন আগে আপনারই বুঝতে একটা স্ট্যাটাস সেটা হলো যে কি ফ্রক সিন্ড্রম বয়লিং সিন্ড্রম দিয়েছিলেন তো এখন ওনারা যে লাভ দিয়ে বাইরে বের হবেন এই শক্তিটা যদি জাতীয় পার্টির থাকতো হাসানুল হক ইনুর থাকতো সব কিছু থাকতো তারা বিশ্বাস করেন সবাই গিয়ে হাসানুল হক ইনু জাতীয় পার্টির জিএম কাদের এবং আপনার রাশেদ খান মেনন এরা এই তিনজন লোকই টিকিটটা কেটে লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় আশ্রয় নিতেন আই এম শিওর যদি তাদের সেই ক্ষমতা থাকতেন এবং বলতেন যে আপনি আমাদেরকে বাঁচান আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না বাট তারা ওই যে ফ্রগ বয়লিং সিন্ড্রম ওই সিন্ড্রমের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে তাদের আওয়ামী লীগের নির্দেশনা মানা ছাড়া হুকুম মানা ছাড়া আওয়ামী জালে পড়া ছাড়া ফাঁদে পড়া ছাড়া এবং আওয়ামী বাদ দিয়ে তাদের সেই সাথে নৃত্য করা ছাড়া এই মুহূর্তে তাদের বিকল্প কিছু নেই।